পূজোর মুখে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, তৈরি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তেজ, অষ্টমী থেকে তোলপাড়ের সম্ভাবনা রাজ্যের এই সব জেলায়। তো বন্ধুগণ, এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোথায় আসে পড়বে, ঘণ্টায় তার গতিবেগ কত থাকবে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, তার জেরে তৈরি হতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তেজ। আগামী দুই দিনে স্পষ্ট হয়ে যাবে সেই ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কিনা, এ নিয়ে সতর্ক করেছে দিল্লির মৌসুম ভবন। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার প্রভাব পড়তে পারে মুম্বাই, পুনে ও কোঙ্কন অঞ্চলে, এর জেরে প্রবল বৃষ্টি হতে পারে ওইসব এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য আরব সাগরে একটি লো প্রেশার জোন তৈরি হচ্ছে আগামী 48 ঘণ্টায়। সেই লো প্রেশার জোনের জেরে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে 21 অক্টোবর নাগাদ। যদি সেই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে তেজ। কোনো কোনো মহল থেকে আশঙ্কা করা হচ্ছে ওই ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় 120 কিলোমিটার পর্যন্ত। উল্লেখ্য, গত বছর আরব সাগরে কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়নি, তবে বঙ্গোপসাগর দেখেছিল সীতরাং ও মন্দসের তাণ্ডব। ওই দুই ঘূর্ণিঝড়ে তোলপাড় হয়েছিল বাংলাদেশ ও মায়ানমার। উৎসবের মরশুম চলছে, দেশ জুড়ে পালিত হচ্ছে নবরাত্রি ও দুর্গা পুজো, এর মধ্যেই ঝড়ের চোখ রাঙানি। তেজের দাপটে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বাই, পুনে ও কোঙ্কন এলাকায়, ফলে সপ্তমী, অষ্টমী ও নবমীতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে ওইসব এলাকায়। সমুদ্রের তাপমাত্রা তারতম্যের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আগামী 21 অক্টোবর আরব সাগরে ঘূর্ণাবর্তর জন্যে কেরালায় টানা 5 দিন প্রবল বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস।